হে গাইস, গুড আফটারনুন। আমি কেয়া, আমি আবার এসে গেছি ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটু দেরি করে ব্লগ করছি, কেননা আমি সকাল থেকে একটু বিজি ছিলাম। আজকে নতুন বছর, পয়লা বৈশাখ, তো আমি একটু সকালে একটু বিজি ছিলাম, ওই জন্য আমি এখন থেকে স্টার্ট করলাম ব্লগ করা। ওকে, তো আমি আজকে নতুন বছর, তো আপনাদের অল ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আর সারা বছর যেন আপনাদের ভালো যায়, এটাই আমরা কামনা করি। হ্যাঁ, আর আজকে তো পয়লা বৈশাখ, তো আমি একটু বাড়িতে একটু পুজো করলাম আর পুজো করব। ওকে, আর আর কি বলবো, পয়লা বৈশাখটা আপনাদের যেন ভালো কাটুক, সারা বছর যেন ভালো যায় আমাদের সবার, আর করোনা থেকে যেন মুক্ত হই, আর আর কি বলবো। তো চলো, আমি একটু পুজো করব এখন, আর কি বলবো, আর নতুন বছর আমাদের ভালো যায় যেন। আর এই তো সকালে আমি ব্লগ করতে পারিনি, আমি একটু বিজিও ছিলাম, কারণ সকালে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে মন্দিরে গেছিলাম, পুজো করতে গেছিলাম। তারপরে বাড়িতে আজকে বৃহস্পতিবার, আজকে বাড়িতেও পুজো করব মা লক্ষ্মীর। তারপরে তো আমি লাঞ্চ বানালাম, তো আপনাদেরও আমি শেয়ার করে করবো লাঞ্চ বানালাম। তো চলো, এখন আমি পুজো করতে বসছি। ওকে, আর দেখুন আজকে বাড়িতে আমি শাড়ি পরেছি, তো তো চলো আমি এখন পুজো করতে বসবো। তো চলো আপনাদের একটু দেখাই, শেয়ার করবো একটু। গাইস, আমি ঘর বসিয়ে দিলাম মা লক্ষ্মীর, আমি এখন সাজাচ্ছি ফুল দিয়ে সব, ঠাকুরের পায়ে ফুল দিয়ে সাজাচ্ছি। আমি সব ঠাকুরকে ভালো করে সাজালাম, চন্দন টিপ ঘর বসালাম, মিষ্টি মিষ্টি দিলাম। এবার আমি পাঁচালিটা পরবো মা লক্ষ্মীর, তো চলো পড়ি। Thank you.
হয়ে গেল। তো আমি এখন আপনাদের একটু শেয়ার করছি আমি যে ড্রেসগুলো কিনেছি আজকে পয়লা বৈশাখে, সেই ড্রেসগুলো আপনাদের একটু দেখাবো। ওকে, তো তো চলো দেখাচ্ছি আমার আমার ড্রেসটা। আমার ছেলের গেঞ্জি কিনেছি দুটো, আজকে পরবে। অলরেডি এখন চান করে পরে নিয়েছি একটা নতুন গেঞ্জি, আর আমিও পরবো বিকালে ইভিনিংয়ে, একটু পরে একটু ঘুরবো, একটু বাইরে একটু ঘুরবো ঘাড়বো নতুন জামা পরে। তো চলো দেখাই। তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জিটা, এটা একটা কিনলাম। আর এই একটা শার্ট কিনলাম ছেলের, একটা শার্ট কিনলাম ছেলের, আর একটা চান করে একটা গেঞ্জি পরে নিয়েছে, নতুন গেঞ্জিটা পরে আছে, চান করলো এখনই। আর আমি দুটো কিনেছি, অ্যাকচুয়ালি আমি এটা বাজার কলকাতা থেকে কিনেছি, বাজার কলকাতা আসানসোলে, তো মার্কেট থেকে কিনেছি। এই এটা কিনেছি লং কুর্তি, দেখুন তো পুরোটাই পুরো লং আছে পুরো পা অবধি। এটা আমি পরবো আজকে, আজকে আমি সন্ধ্যাবেলায় পরবো, তো পরে আপনাদের দেখাবো কেমন লাগছে আমাকে। আর পরবো তো আপনারা দেখতেই পারবেন, শেয়ার তো করবোই। আর একটা টপ কিনেছি, এটা হচ্ছে জিন্সের পরার জন্য, জিন্সের প্যান্টে লং স্কার্টে পরার জন্য এটাও কিনেছি, দেখুন এর ডিজাইনটা খুব সুন্দর, তো রং কালারটাও খুব মানে সোবার কালার, দারুণ। তো এইগুলো কিনেছি, তো এগুলো আমি আজকে এই লং কুর্তিটা পরবো, হোয়াইটটা, তো পরে তো আপনাদের শেয়ার আপনাদের দেখাবোই, শেয়ার করবোই। ওকে, তো আমি আবার আসছি। তো চলো আজকে লাঞ্চ কী কী বানিয়েছি চলো দেখাই আপনাদের। হে গাইস, তো এই গেঞ্জিটা অ্যামাজনে কি আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম ছেলে তো এটা পছন্দ করেছে, অ্যামাজন থেকে দিয়ে গেল, তারপরের দিন দিয়ে গেল এসে অ্যামাজন থেকে এই গেঞ্জিটা। গাইস, তো দেখো আমি আজকে লাঞ্চে কি কি বানিয়েছি, এই দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ আসছে। আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেন কষা ঝাল, এবার আমরা লাঞ্চ করবো। ওকে, আর আজকে আমার ছোটদাকে বলেছি, নিমন্ত্রণ করেছি, ও আজকে আমাদের এটা খাবে, ওর রিকের মামা, ছোট মামা, তো চলো ওর মামা এসে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো সবাই ফ্যামিলি আমরা। আর আমার বরের তো আজকে ছুটি নেই, আমার বর অফিসে গেছে, তো সন্ধ্যাবেলা আসবে, তারপরে আমরা একটু একসাথে সব বেরাবো, হাজব্যান্ড আমি আমার ছেলে, নতুন জামা কাপড় পরে ফ্রেশ হয়ে, আমার বর ফ্রেশ হয়ে আর নতুন জামা কাপড় পরে আমরা একটু বেরাবো। তো চলো রাখছি, এখন লাঞ্চ করতে বসছি। ওকে, তো এখন আমরা লাঞ্চ করতে বসলাম, তো শাশুড়ি খাচ্ছে, আমরা খাচ্ছি এখন লাঞ্চ, চলো।
যে আমরা একটু বেরাচ্ছি, আমরা দেখো দেখো রেডি হয়ে গেছি, দেখো ড্রেসটা আমার তো দাও, আমিও ফ্রক পরে দিছি, শুধু যে শুজ পরব, আর আমার বড় রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি হয়ে গেছে। তো গাইস দেখো আমি ড্রেসটা কিনেছি, আজকে বললাম পয়লা বৈশাখে, তো আমি এখন তো শাশুড়িকে ফ্রম ক্রম করতে থাকি, ক্রম কর দি উঠে যাস কেন? হ্যাঁ চলো, তাহলে মাস্ক নে, মাস্ক নে আসলে, বাই হ্যাঁ মাস্ক মাস্ক নে। দেখো আমরা বেরাচ্ছি, মাস্ক পরে নিয়েছি, ভয়ঙ্কর করোনা ছড়াচ্ছে, মাস্ক মাস্ক পরেই বেরাচ্ছি আমরা সবাই, আসানসোলে অত কিছু হয়, তো চলো বাই একটু ঘুরে আসি, থামি যাই একটু মায়ের কাছে, একটু প্রণাম করে আসবো, চলো পরে আমরা বেরাবো বাড়ি। ঠিক কাকা দাই ইয়ো ইয়ো, তো চলো এরা বসে আছে। হ্যাঁ আসছি, হ্যাঁ টাটা বাই টাটা। গাইস তো আমরা এখনই আসলাম ঘুরে ঘাড়ে, তো অনেক রাত হয়ে গেছে, দেখুন ঘড়িতে একদম 10:30 হয়ে গেছে, এখন আমি আর ব্লগ করছি না, অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন ডিনার করব, এই মাত্র আসলাম, এসে স্যানিটাইজার লাগালাম শরীরে হাতে পায়ে, আর জামা কাপড় চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর ডিনার করব, আর আপনাদের আমাদের আমার লাইফটা মানে আমার ব্লগটা কেমন লাগলো আপনারা আমরা আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন, ওকে? তো নেক্সট ব্লগে আমি আবার আসছি নতুন ব্লগ নিয়ে, তো আজকের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।